জনম দুখিনী মা, জনম দুখিনী মা সুয়াস মায়ের মাছি ভ্যান ভ্যান করে, মা পায়খানা প্রস্রাব করে বিছানা নষ্ট করে ফেলেছে, যায় মায়ের মুখের মধ্যে একটা সুমা দিয়ে কয়, মা রে আমারে মাফ করে দিও, আমি আসতে পারি না, সারাদিন তোমার খবর নিতে পারি নাই গো মা। মায়ের পায়খানা প্রস্রাব গুলো মুছাইলেন, দুয়াইলেন, গোসল করাইলেন, মায়ের পায়খানা ফেলাইয়া কাপড় বদলাইয়া আমাকে বুকের মধ্যে নিয়ে সুমা দেয়, মা রে আমি কষায় সারাদিন তোর খবর নিতে পারি নাই, সারাদিন তোমার খেয়াল করতে পারি নাই, মা তুমি আমার ক্ষমা করে দিও। এবার কোলের মধ্যে উঠায় কষায় গোস্ত গুলো খাওয়াইতে লাগলেন, ওই যে গোস্ত গুলো পাকাইলে এনে গুলো পেট ভরে খাওয়াইলেন মাকে, মাকে গোস্ত খাওয়ায় বলে, মা সারাদিন গোস্ত কেটেছি, গায়ের ভিতর রক্ত লেগে আছে, মা গো আমি গোসল করতে পারি নাই, তুমি একটু বিশ্রাম নাও, আমি গোসল করে। বলে মা বাবাই তো কথা বলে না, বাবা তো কথা বলে না গো মা, ও মা বাবার এত বিনয় করে ডাকলাম, এত চোখের মনে ছেড়ে ডাকলাম গো, আমার আল্লাহ ডাক দি কয়ে খাবি, আর যদি বাবে কান্দেন চোখের পানি ছেড়ে কান্দেন, আর একটা ডাক যদি আপনার বাবারে দেন, বাবা কবর থেকে লাফ মেরে উঠবে কিয়ামত পর্যন্ত। কোন সন্তান যখন বাবা মায়ের কবরের পাশে যায় কাঁদবে, বাধ্য হয়ে যাবে উঠতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, কারণ আপনি ছিলেন এতিম, আপনারে আমি পথেরে দেখা দিছি, পথেরে দিশারি দিয়েছি, নবী গো আবার তামাম পৃথিবীর রহমতও আমি আল্লাহ আপনারে দান করেছি, ও মা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। আমার সাথে সাথে জোরে জোরে বলেন, ও মা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। আল্লাহুম্মা মহব্বতে কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, হায় হায় মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। এরে ঘর করলা বাড়ি করলা সবই যাই বাসে রে, ঘর করলা বাড়ি করলা সবই যাই বাসে রে, তোমার তো যাইতে হবে রে। কোন দিন আজরাইল আসিবে রে, আজরাইল আসিবে রে, চির বিদায় লইতে হবে রে, বল আজরাইল আসিলে রে, চির বিদায় লইতে হবে রে, ও ভাই আজ না হয় কাল তুমি যাইবা কবরে, বলেন আজ না কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা একটু মহব্বতে বাবারে, একটু চোখের পানি ছেড়ে নি, কেন হাসির জায়গা না, হাসি রহস্য তামাচ্ছা এখানে জায়গা না, এখানে চোখের পানি যে যত আনতে পারবে, হৃদয় থেকে কান্নার এই কান্না যদি দিতে পারেন জীবনটা সাকসেস, কারণ এই মাহফিল থেকে আমরা গুনাহ মাফ করে যেতে চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না।
একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা। এই দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম দেনের কান্দে লাগে শোনো গো, রহমতের নবী মায়ের গলে জোরে ধরে বলে মা মা গো মা। আর জীবনে কোনদিন আমি বাবারে দেখতে চাইব না, আর একবার বাবার কত মুখে আনবো না, মা তুমি একবার মোহাম্মদ বলে ডাক দাও, একবার আমার বুকে টেনে নাও গো মা, মার কথা বলে না মা তো চিরবিদায়। আবার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল যা আমার আবির জড়াইয়া দিয়ে, আর কোনদিন তার মা ডাকে সারা দিব না রে। আবার নবীতি আর কোনদিন মার ডাক শুনবে না, দাসিয়া ইমান নবীকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসলেন, নবীকে সঙ্গে করে নিয়ে আসলেন। এ মুসলমান নামক জায়গা নবীর এতিমে হয়ে গেলেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া আশুবে দিলেন, রাসুলকে দিয়ে দিলেন, নবীকে দিয়ে দিলেন। আমার নবীজিকে বুকের মধ্যে ধরে আব্দুল মুতালিব কান্দে, আল্লাহ হে পরওয়ারদিগার আলম, আমার মুহাম্মদকে কেমন এতিম বানাইলা, যখন সে গর্ভে মায়ের গর্ভে ছয় মাস তখন তার বাবারে নিয়ে গেলাম, আল্লাহ হে পরওয়ারদিগার ছয় বছর বয়স হলো তুমি তারে নিয়ে গেলাম, অনেক কষ্ট করে লালন পালন করতে লাগবে না আমার নবীরে, ছয় বছর ছয় মাস যখন বয়স হলো আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চির বিদায় হয়ে গেল। এ মুসলমান শোনো, দাদা আব্দুল মুত্তালিব চির বিদায় হয়ে গেল, নাতির ভালোবাসা দাদা যারা যাদের নাতি আছে তারা জানে, দেখা যায় নাতি পুতির গায়ে যদি বাবা হয়ে একটু হাত তোলে দাদা কিন্তু মেনে নেয় না, দাদি কিন্তু মেনে নেয় না, বুঝতে পারি যখন আমার সন্তানদের একটু ঝাড়ি দিই, মা এসে ডাকতে বলে বাবা এতদিন পরে বাড়ি এসে এত গরম দেখাও কেন, এত রাগ করো কেন, শুধু সন্তানদের একটু ঝাড়ি দিলেই মায়ের বুকের মধ্যে লাগে, দাদা দাদির বুকের মধ্যে যায় কাজ করে লাগে, কারণ দাদা দাদির ভালোবাসা নাতির ভালোবাসা অন্যরকম একটা ভালোবাসা। আমার রসুল এমন এতিম হইলেন, শুনেন মুসলমান, এই ছয় বছর ছয় মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায়, আবু তালেবের কাছে লালন পালন হতে লাগলেন। এই আবু তালেব মুসলমান শোনে না, এ দুনিয়ার দরদি বন্ধুরা, আবু তালেবের কাছে লালন পালন হলো, এই আবু তালেব কি করলেন শোনে না, মক্কা মদিনার জমিনে তৎকালীন জামানায় কোনো বৃষ্টি হয় না, আল্লাহু আকবার বলেন, ওনা বৃষ্টি দেখা দিল মক্কা মদিনার মানুষেরা একটু বলার জন্য। আজকে দেখলাম, আজকে দেখি বাংলাদেশ মুসলমান একদল উলামায়ে কেরাম যারা মুনাজাতের বিরোধিতা করেছিল, আজকে তারা হাত উঠায় উঠায় কান্দে আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু একদিন তারা ফতোয়া দিছে হাত উঠায় দোয়া করা জায়েজ নয়। বাবা মুফতি শফিক আহমেদের লেখা, এ বিনোদপুর বাবারা শোনো, বিনোদপুরের যত মুফতি মুয়াদ্দেস আছো লেখে নাও, কিতাবের নাম লেখে নাও, যদি টাকা থাকে কিনে নিবা, আর যদি হ্যাডাম থাকে বাবা যদি ভুল ধরতে চাও কিতাব নিয়ে এসে পড়ো আমার কাছে। আল্লাহ রব্বুল আলামিনের কি বিধান, রাসূলের কি বিধান, একটু ভালো করে জেনে নাও। তোমার কমি জামাতের বাজারেরা যারা কমি আলেম কমি দাওবান মাদ্রাসা যারা লেখাপড়া করেছেন, উনাদের একখানা কিতাব, কিতাবের নাম হলো ফতোয়ায়ে দাওবান,
দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, রাইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা। আপনার বাবার নাম দিলাম, যিনি লিখেছে, যিনি লেখাপড়া করেছেন বাবা, যার কিতাবের নাম বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম। যদি বাবা হেরাম থাকে দেখাও, কিতাবটা খুলে দেখো, যদি তোমার গুরুর গুরু কি লেখছে শুনে নাও। তোমার গুরু বলে পাঁচ উক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে। আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর দরবারে দুটি হস্ত তুলে দোয়া করা উত্তম মুস্তাহাব। আজকে ঠিকই বুঝছো বাবা, এই বুঝেছো রে বাবা, কয় বাবারে বুঝেছি, বাম্মা সোজা হয় না মরার পরে সোজা হয়, সাপ নাকি সোজা হয় না মরার পরে সোজা হয়। আজকে যখন ঠেলায় পড়ছো, মসজিদে মসজিদে বাজারে বাজারে মাঠের মধ্যে দোয়া শুরু করেছো, আর এতদিন শুধু আমাদেরকে বলছো দোয়া করা যাবে না বেদাত, মোনাজাত করা যাবে না বেদাত, নামাজ পড়ে দোয়া করা যাবে না বেদাত, মুসলমান জানাজা পড়ে দোয়া করা যাবে না বেদাত। আজকে ঠিকই কিন্তু নিজেরাই উঠাইছো হাত, সেই বেদাতে হুজুর হাত উঠাইছে। আবার দেখলাম উত্তরবঙ্গের জমিনে ব্যাঙ্গের বিয়া দিয়েছে, মুসলমান শুনে নাও, 50 লক্ষ টাকা দেল মরে, ব্যাঙ্গের বিয়া হয়েছে পালকির মধ্যে সাজাইয়া, 50 লক্ষ টাকা দেল মর দিয়া বিয়া হইতেছে। আল্লাহ কয় যত বিয়া দিবি দে, আমার রহমত ছাড়া বৃষ্টি হবে না, কারণ আল্লাহর রহমত ছাড়া এই রহমত পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কি না? বন্ধু শোনাগো, আবার একদল দেখলাম নারী পুরুষ, মহিলা পুরুষ গায়ের মধ্যে কাদা লাগাইয়া, কাদা লাগাইয়া ওই মাটির মধ্যে গোড়াগড়ি লাগায় দিছে। কয় দেওয়া নামো, দেওয়া নামো, দেওয়া কি তুই পাগল হয়ে গেছে, তোমার কথা মতো নামব? কায় দেওয়া নাম, বাড়ি বাড়ি দেখি চাউল উঠাইতেছে, তেল উঠাইতেছে, টাকা উঠাইতেছে, আর পাল্লা দেওয়া দাও, দেওয়া দাও, দেওয়া নামো। দেওয়ার রানীর কাছে আবার ব্যাঙ্গের বিয়া দেয় শাড়ি চুড়ি পড়াইয়া, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে কান্দ, আল্লাহর কাছে প্রার্থনা করো। আগের যুগের ওলামা একরাম যখন হাত উঠাইত, এখন করো বেগানা মহিলার নাকশি ফুদায়, পানিতে ফুদায়, বেগানা মহিলার চেহারা দেখে আর ওয়াসে মসজিদে বয়া কান্নার বান করে। এত সহজ না, আমার আল্লাহ দোয়া করবো তোর মতো মুনাফিকের দোয়া কবুল হবে না, কারণ বেগানা পুরুষের মহিলার চেহারা দেখা হারাম। কিন্তু তুমি যে দাঁড়ে লগে, তুমি মুসল্লির বল লগে টুক টুক করে আলাপ করো, মুসল্লির বল লগে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত গোপন আলাপ করো, ওটা তোমার বাড়িওয়ালি নয়, ওটা তোমার জন্য দেখা যায় নয়। তুমি মসজিদের ইমাম হইয়া মুসল্লিদের নিয়ে দোয়া করো, আল্লাহ এতই এতই অসন্তুষ্ট হয়েছে তোমার উপরে, এখন আর তোমার ওই কান্না ভান কাজে লাগে না, কারণ তোমার অন্তর সালিম হয় নাই, অন্তর প্রসিদ্ধ হয় নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? বাংলাদেশের 90% ইমানিরা বেগানা মহিলার হাতের খানা খায়, বেগানা মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ বেশি করে। হয়তো যদিও ইমাম সাহেবরা শোনে ওয়াজটা, হয়তো আমার উপরে বিরোধিতা করবে, ফেসবুকে আপনার ইসিজে ইউটিভিতে যাচ্ছে, একাধিক সেলেনে যাচ্ছে, হয়তো অনেকে ইমাম সাহেব আমার পরে বিদ্রোহী ঘোষণা করবে। আমি দেখেছি আমাকে অনেক ইমাম সাহেব নিজের বউ খুব ঢেকে রাখে আর পরের বর সাথে গল্প করে টুকটুক করে। আরে এটা কি, নানি কয়, দাদি কয়, কি যে গল্প শুরু করছে, এটা আবার আল্লাহর কাছে শুক্রবারে যে কান্দে। আমি বলি যে সমস্ত মেয়ের, যে সমস্ত হুজুর, যে সমস্ত ইমাম সাহেব বেগানা মহিলার সাথে আলাপ করে, এর পিছনে আল্লাহর হস্তে সিজদা করবেন না, তাকে মসজিদ থেকে লাফ দান, কারণ ও সমাজ জাতি নষ্ট করে দেয়। ও আসে আত্মচির বিরুদ্ধে কথা বলতে, ও আসে ইসের কথা বলতে, কিন্তু ওর পিছনে তো নামাজ তো দূরের কথা, ওর দোয়াই আল্লাহ কবুল করবে না। কিসের দোয়া? নিজেই তো রয়েছে গুনাহের মধ্যে। যেটা বলেন ঠিক কিনা? আমার ইউনিয়ন ব্যাপী আমার মাগুরাতে দেখলাম অনেক, সেদিকে মাগুরা গেছে যায় দেখি উজুরি বইয়া আছে, বইয়া লাইন বাই লাইন মহিলারা কাতার বন্দী হয়ে খালি তেল পানি পড়তেছে, ফু দিতেছে, আর একটা মহিলার বুরকাও নাই ঠিক মতো, গাড়িটি খোলা। অথচ রসুল সাল্লাম অন্ধ সাহাবি, অন্ধ সাহাবি যখন ঢুকছে রসুলের বিবিগণ বসে আছে, আমার নবীজি বলতেছে তোমরা ভিতরে যাও, ভিতরে যাও। বিবি বলতেছেন হুজুর উনি তো অন্ধ, নবীজি বলছে উনি তো অন্ধ, তুমি তো অন্ধ না, তুমি তো অন্ধ না, সুতরাং তুমি তো দেখতেছো। ইহা দ্বারা প্রমাণ হয় যে নিজের মেয়ের সঙ্গে দেখা করলেও পর্দা করা লাগবে, পর্দার বিধান। যুবতী মেয়ের সঙ্গে দেখা করতে হলেও মেয়ে গায়ে কাপড় না দিলে জুতা দিয়ে পিটান,
কিন্তু আমার সমাজে যে সমস্ত ওলামায়ে কেরাম যারা মুনাজাত করে আল্লাহর কাছে কাঁদতেছে, আমরা যারা কাঁদতেছি, আমি যে তাদের বিপরীত না বাবা, আমি ওদের পক্ষের লোক, কারণ এই জন্য আমার দোয়াও কবুল হচ্ছে, কারণ সবাই আমরা ভুক্তভোগী। এখন এমন অবস্থা যে এখন এত পাপ, অধিকাংশ এনজিওর টাকা আমি রেখেছি, যে কিছুদিন আগে ডেস্টিনি দেখলাম একটা, এই ডেস্টিনির মধ্যে অধিকাংশ ইমাম সাহেব লাভের দেখায় দেখায় লক্ষ লক্ষ টাকা আত্মসার করেছে। যিনি মানুষের হক নষ্ট করেছেন সেই ইমাম তো ইমাম হতে পারে না, সে তো ইমাম মানেই নেতা। ইমামের ভিতরে 9টা গুণাগুণ থাকা লাগবে, তার একটা নাম্বার হলো সে যার সন্তান কিনা, তার বাবা মার সঠিক পরিচয় পরিচয় দেখতে হবে, সে আমলদার কিনা, সে পর্দার বিধান মানে কিনা, এরপরে তার এলেম কানাম কদ্দুর দেখতে হবে। এর ভিতরে 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে, ওই ইমামের পিছনে নামাজ পড়া দূরত্ব নাই। এরপরে দেখতে হবে শরিয়াতের বিধান কতটুক সে মানে। কিন্তু আমার দেশের যে ইমামগুলো আর মসজিদের সভাপতি সেক্রেটারি তো একই পদের, এই জন্য এখন আর ইমামও যে পদে সেও সেই পদে, সেইভাবেই চলছে। আজকে আমার জাতি আমার সমাজ নষ্ট হওয়ার মূল হলো, কিন্তু আপনি আমি জবাব দিতে পারবো না আল্লাহর কাছে, আপনি নিজে ঠকতেছেন না সমাজকে ঠকাইতেছেন। ওই একটা গল্প আমার মনে পড়ে গেল, ইমাম সাহেবের বেতন কম পড়ছে, এক মাস দু মাস তিন মাস পর ইমাম সাহেব বলতেছে আমার বেতন তো দিলেন না চলে যাচ্ছি, তা চলে হুজুর খুব ভালোবাসতাম আপনারা চলে যাচ্ছেন, কই টাকা তো দিলেন না চলে গেলাম, কই হুজুর তো টাকা দিলাম না মনে কিছু করেন না, কই আমিও তিন মাস বিনা অযুতি নামাজ পড়াইছি, কথা কই না কেন, আমিও আপনারা ঠকান নাই আমিও ঠকাইছি, আপনারা টাকা দেন নাই আমিও কম কম ঠকাই নাই, আমিও বিনা অযুতি নামাজ পড়াইছি। তা আমাদের দেশে যে অবস্থা, অবস্থা এখন এটা ক্লিয়ার করতে হবে। আজকে আমার জাতি আজকে আসতে পারে দেখলাম এক ইমাম সাহেব বিকেলবেলা দেখি আহা তিনজন মহিলার মাঝখানে বইয়া গল্প করতেছে, এত কষ্ট লাগলো বলতেও পারি না সইতেও পারি না, শুধু সালাম দিলাম মোটরসাইকেলের দ্বারা আসসালামু আলাইকুম, সালামটা দিয়ে চলে গেলাম যে বুঝালাম হুজুর আলাইকুম আসসালাম। দেখলাম যে এগুলো যদি আপনার মুসল্লিরা দেখে তারা কেমনে মেনে নেয়, কেমনে মেনে নেয়, এগুলো অবস্থা শোষণীয়, বললাম না যে অবস্থা। অধিকাংশ আমি আমার বাপ মারে খাতে দিই না, বাপ মার ওয়াশ করি, আয়ের ওয়াশ করে ফাটিয়ে ফেলি, ওয়াশ আব্বা মার ওয়াশ করতে করতে চোখে পানি দিয়ে ভেজায় ফেলতেছি, অথচ বাড়ি যায় বাপ মারে খাতে দিই না। অসংখ্য মানুষ আছে, জোরে বলেন আছে না, কথা বলেন না কেন, কথা বলেন না কেন। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস কয় নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানা রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কালবু সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আমি তো নিজেরই চিনতে পারি নাই, নো দাই সেল, নিজকে নিজেই চিনতে পারি নাই, আপনাকে কি চিনব, চেনার মতো পরিবেশ নাই। তবে দুঃখ মাঝে মাঝে খুব কষ্ট হয়, এই জন্য মাঝে মাঝে বলি, মাঝে মাঝে কষ্টর পরে কোনো অনেক ব্যথা পেয়ে কথাগুলো বলতে হয়, কারণ আমাদের তো জবাব দিতে পারলার দরবারে, কি বলেন, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, হায়রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে, হায় হায় কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে, জোরে বলেন ঠিক কি না, কুল্লমান আলাইহা, সব শেষ করে দিবে কে, আল্লাহ, জোরে বলা যাবে না কে, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি পুরো শেষ করে দিব, জমিনের পানিগুলো পুরো ছাই বানায় দেব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকব শুধু আমি আল্লাহ, মারহাবা বলা যাবে, এটা জোরে বলা যাবে না মারহাবা, এই সেদিন থাকব শুধু আমি আল্লাহ, আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়ে, মারহাবা বলা যাবে না, কুল্লমান আলাইহা ফাত, শেষ করে দিবে কে, আল্লাহ। এ বন্ধুগণ শোনান, ওদিকে না আবার একটু পিছনে চলে যায়, আরবের বড় বড় নেতারা কাবা শরীফের কাছে যা চাইতো পানি, বলতো পানি দাও এ কাবা পানি দাও, 360 মূর্তি পূজা করা হতো, বড় বড় মূর্তির সামনে গরুর রক্ত, রক্ত খিঞ্জিরের রক্ত, উটের রক্ত পাতিল ভরে নিয়ে রেখে দিয়ে মূর্তিরে খুশি করত, আর কত 360 মূর্তির মালিক কাবা, বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও, আমার একবার 40 জন নেতা এক
একজন নয় দুজন নয় চল্লিশ জন নেতা মক্কা মদিনার হুতবা সাহিব আবু জেহেল আবু সুফিয়ান বড় বড় নেতারা ডাকলেন। অনাবৃষ্টির কারণে বৃষ্টির কথা বলতে যা হঠাৎ করে একটু পিছনে চলে গেছি, নবীর বয়স তখন দশ, কত বছর জোরে বলেন কত বছর, রাসূলুল্লাহর বয়স তখন দশ, সবে মাত্র দশ বছর। চাচা আবু তালেব চলে যায় কাবার দিকে রওনা হয়ে গেলেন, কাবার নেতারা বড় বড় নেতারা আসলেন। আমার নবী কয় চাচা গো কই যান, কয় যাবো কাবায় যাবো, ওই কাবার মধ্যে তিনশো ষাটটা মূর্তি আছে, ওদেরকে খুশি করতে পারলেই বৃষ্টি হবে। অনাবৃষ্টিতে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়, গত পরশু দিন কেউ দেখেছি ষোলো জন মারা গেছে, তার আগের দিনে সাতজন, গতকালকে তিনজন, আজকের নিউজ হলো বাজান দুজন। এই রকম প্রতিদিন এই উত্তপ্ত গরমের মধ্যে, গত পরশু দিন প্রোগ্রাম ছিল মুসলমান শুনে নেন নরসিংদীর জমিনে, যাইতে পথে দেখলাম বাজারে ঢুকছে, দেখি দাপায় দাপায় ছাগলগুলো মারা, দুইটা ছাগল মারা গেল, এর কি মারা গেল, পশু মারা যায়, দেখলাম পাখিগুলো মারা যায়, পাখিগুলো বাজার নিচে, পাখিগুলো কবুতরগুলো দাফায় দাফায় মারা যায়। মুসলমান শোনো, এত উত্তপ্ত গরম আমার আল্লাহ তাআলা দিয়েছে, এত অল্প গরম, আর মরু প্রান্তরে মক্কা মদিনায় এসেই উত্তপ্ত গরম, গরম যদি হয় আল্লাহর নবী শুয়ে আছে, যার খাতির রহমত মক্কা মদিনায় ঘামের ঘাম ছড়ে না মানুষের, উনি কাবা শরীফে গেছে, সৌদি আরবে মক্কা মদিনায় গেছে, এসাইতে গরম কিন্তু মানুষের দেহ থেকে ঘাম ঝরে না, শুধু শুকায় দেয় দেহটা, জোরে কন ঠিক কিনা, শুকায় দেয় দেহটা, শুকায় দেয়, এইরকম ঘাম ঝরে না রহমতের নবী থাকার কারণে। যে কথাগুলো বলতেছি শুনে নাও, রাসূল বলে চাচা আমি যাব আমারে নিয়ে যান, ওই কাবার মালিকের খোঁজ নিতে হবে আগে, ওই কাবার কাছে চাইতেছেন, দেবতার কাছে চাইতেছেন, চেল আপনায় আমাকে লয়ে যান, আমি যাব কাবার মালিকের কাছে চাইতে। কই তুমি ছোট মানুষ যা যাবে না, আমার নবী গুটি গুটি পায়ে পিছে দলেন, আস্তে আস্তে করে কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের কাছে আব্দু আবু তালিব যায় তাকায় দেখে বাতি যা পিছনে, কিরে পিছলে আইসোস, আমি চলে আইছি, সুবহানাল্লাহ বলেন না, চাচা তো যায় দে কাম সারছে, সব চল্লিশ জন নেতা বলতেছে আবু তালেব তুমি কি করছো, বাচ্চাটাকে আনছো কেন, আজকে মক্কা মদিনার জড় বড় বড় নেতারা আমরা আইছি, আজকে কেন এই শিশু বাচ্চাটাকে নিয়ে আসলা। নবীজি দূরে আবু তালেব বলতেছে বাতিজা এখানে তোমার প্রবেশ নিষেধ, তুমি ছোট মানুষ একটু আড়ালে থাকো, আড়ালে থাকো। নবীজি বল চাচা আমার যেতে দেন, বৃষ্টির মালিকের কাছে আমি চাইতেছি, আল্লাহ বৃষ্টি দিব, আপনি আমার একটু যাইতে দেন। কয় তোর মিয়া, আরবের বড় বড় নেতারা আজকে দেবতার সামনে রক্ত পাতিলের মধ্যে রক্ত দিয়ে হাত দিয়া বসে থাকে, যত পর্যন্ত বৃষ্টি না হবে ছাড়বে না, বসে আছে দেব দেবতার কাছে বৃষ্টি চাচ্ছে, বৃষ্টি দাও, সারাদিন যত যেই হাত দিছে রক্তের ভিতরে, আরো প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, প্রচন্ড গরম, এত উত্তপ্ত গরম মানুষ টিকতে পারে না। বিকেল হয়ে আসছে, বৃষ্টি আর নামে না, সবাই মনটা খারাপ করে যে আগামীকাল আমরা আবার আসবো, ফেরো চাস। আমার নবী দাঁড়ায় আছে, একদম ধ্যান ধরে দাঁড়ায় আছে, নবীজি যেই ফিরে আছে, চাচা বৃষ্টি হয়েছি, হলো না তো, কয় হলো না, বাবা আগামীকাল আসবো, কয় চাচা আপনার অনুমতি দিলে আমি যাব, বৃষ্টি আমার আল্লাহ দিব, আমার একটু সুযোগ দেন, আমাকে যাওয়ার একটু সুযোগ দেন। তো চল্লিশ জন নেতার ভিতরে আবু তালেব বলতেছে ঠিক আছে, সবাই বলতেছে ভালো মানুষ তো থাকে, সব 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 আপনার মাতবার তো আর ভালো খারাপ না, কি কন সব মাতবার কি খারাপ, দুই একটা ভালো থাকে, যদি দশজন মাতবার থাকে দশজনের দশটা মত, তোর ভিতরে বলতেছে ঠিক আছে, যেহেতু বালক যেতে চাচ্ছে যেতে দাও না, কাবা শরীফে যাইয়াই আমার নবীজি কাবার মধ্যে হাত ঢুকাইছে, হে কাবার মালিক আমি মুহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি, আরবের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টিতে মরে কষ্ট পায়, তুমি রহমতের বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে উপর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে বলা যাবে না, মারা আমার আমার নবী কাবা ধরে আছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে ঘন্টার ভিতরে বৃষ্টিতে একদম পুরো কাবার, যেরকম আপনার কিসায় আপনার ডুবায় বৃষ্টি হয়েছে, যেখানে মরু প্রান্তরে আল্লাহর গজব, আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, আজ কটা দিন দেখতেছি, যেখানে অনাবৃষ্টির কারণে ডুবায় হলো,
পৃথিবীর সবচেয়ে একটা বাণিজ্য একটা রাষ্ট্র যেখানে মানুষ যায় থামে, আমাদের অন্য অন্য দেশের মানুষ হজ করতে গেলে অন্য দেশে যাইতে লাগলো ডুবাই যে হেলিকপ্টার ঠেকায়া মানুষ চা বিস্কুট খায় ঘুরে দু একদিন ঘোরাফেরা করে, এরপরে বিমান ই করে আপনার ওই বদলায়, সেই ডুবার জমিনে যেখানে মানুষগুলো এত ধনী ছিল যাদের গাড়ি গুড়া সব পানির নিচেই, যেখানে দেখলে মনে হয় বিশাল, আগে দেখতে মরু দেখতে এখন দেখে পদ নদী আর নদী, সব মানুষ আশ্চর্য হয়ে গেছে, আমার আল্লাহ এমন বৃষ্টি দিচ্ছে যেখানে কোনোদিন পানি হয় নাই সেখানে আপনার আমার মতো মানুষ তলায় যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনারা দেখেছেন নেটের মধ্যে যে গাড়িগুলো রোডের উপর থেকে গাড়িগুলো টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, আপনার তিনতলা দোতলায় মানুষ হাহাকার ডাকতেছে আল্লাহ আমাদের দয়া করো, ভাবতেও পারে নাই যে এই মরু প্রান্তরে এত বৃষ্টি হবে, তামার আল্লাহ দিলে দিতে পারে আল্লাহ, কখন জিন্দাডারে মারতে পারে মরাডারে বাঁচাইতে পারে, এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সবাই যে বলে আবু তালিব, আমরা 40 জন নেতা হার মেনে গেলাম, আব্দুল্লাহর বেটে মুহাম্মদ তার খোদার কাছে চার সঙ্গে সঙ্গে খোদা বৃষ্টি দিছে, আসো আমরা সবাই মিলে মুহাম্মাদের খোদার অনুগত্য করি, মুহাম্মাদের সেই খোদার অনুগত্য করিয়া কালেমা পড়ে আমরাও মুহাম্মাদের দলগত হয়ে যায়। মুসলমান সঙ্গে সঙ্গে কি করলেন, সঙ্গে সঙ্গে 30 জন নেতা 30 জন ব্যক্তি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আর 10 জন মানলেন না, তার মধ্যে আবু তালেব নিজেই মানতে পারে নাই, আবু তালেব কিন্তু নবীরে মানতেন আর নবীজিকে খুব ভালোবাসতেন মহব্বত করতেন, মৃত্যুর আগে আমার নবীজি আবু তালেবের কাছে বলে, চাচা আবু তালিব আপনি কালেমা পড়ে নেন, কয় না রে বাবা বাপদাদার ধর্ম নষ্ট করা যাবে না, এই আবু তালেবের নিম্ন শাস্তি হলো কিয়ামতের ময়দানে আগুনের দুখানা জুতা তার পায়ের মধ্যে পড়ে, মুসলমান রাসূলের গায়ে তার পা লাগে নাই, সে জানতো ইনি নবী, ইনার গায়ে যদি পা লাগে গুনাহগার হয়ে যাব, সব জায়গায় রাসূলের সোয়া লাগছে পায়ের পাতার মধ্যে লাগতে পারে নাই, এই কারণে আমার আল্লাহ তাআলা আবু তালেবের দুখানা জুতা পরায় দিবে কিয়ামতের ময়দানে, আগুনের দুখানা জুতা থাকবে। অ মুসলমান শুনে নাও, অ দুরি দরদি বন্ধুরা শুনে নেন, মুসলমান শোনো, আর আমার রাসূলকে ভালোবাসার কারণে আবু তালেব, মুসলমান নবীকে ভালোবাসার কারণে প্রতি সোমবারের দিন যখন আসবে, সোমবারের দিন নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিল তখন আবু তালেব আমার রাসূলকে পেয়ে বড় খুশি হয়েছিলেন, প্রথম দাসী আজাদ করে দিয়েছিলেন উনি, এই কারণে আমার নবীজি কি যখন দুনিয়ার মধ্যে এসেছিল বলছে আমার ভাতিজা হয়েছে, আমার ভাতিজার সম্মানে আমার দাসীকে আমি দায় মুক্ত করে দিলাম, তাকে আমি আজাদ দিয়ে দিলাম, আর ওই প্রতি সোমবারে আবু তালেবের এই আঙ্গুল দিয়া জান্নাতি পানি প্রবাহিত হয়, পিপাসায় কাতর হয়ে যাবে, তখন এই শাহাদত আঙ্গুল মোবারক যখন গালের মধ্যে দিবে ওই সোমবারের দিন একটু পানি তার গালের মধ্যে রাসূলের সম্মানের কারণে, কারণ রাসূলকে সম্মান করে দাসী আজাদ করে দিয়েছিল, যাও আমি আজাদ করে দিলাম, এই যে নকদার আমার নবীর নবীর ইজ্জতের খাতিরে যে নকটা উঁচু করেছিল এই নক দিয়ে জান্নাতি পানি প্রবাহিত হবে, ইয়াওমাল কিয়ামত পর্যন্ত রাসূলকে যদি ইজ্জত করার কারণে যদি এত সম্মান পায়, আমরা যদি সেই নবীকে ভালোবাসতে পারি আমার আল্লাহ জাহান্নামের আগুন আমাদের হারাম করে দিবে, জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আমি যে কথা বলতে যাও অনেক অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, কথা বলতে যা আমি রাজু ভাইয়ের পরে সঙ্গে বলতে যাইয়া হঠাৎ আমি অন্য দিকে চলে গেছি, হযরত মূসা কারিমুল্লাহ উনি বললেন আল্লাহ আমি তো আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, আমি ইন্তেকাল করলে আমাকে তো আপনি জান্নাত দিবেন, বলে হ্যাঁ জান্নাত দিব, আল্লাহ গো ওই জান্নাতের ভিতরে আমার সাথে কে থাকবে আমি একটু জানতে চাই, আমি একাধিকবার এটা সামনাসামনি প্রশংসা করা ঠিক না, আমি যতবার ভাইয়ের বাড়িতে আসি একবারই বলে ভাই আমার মা যদি হুকুম দেয় আমি বিষ খাইতে পারি, মা যদি বলে বিষ চাই না বলে বাবা খাও আমি সঙ্গে সঙ্গে খেয়ে দিতে রাজি আছি, আমার মায়ের হুকুমে আমি মরতে রাজি বাঁচতে রাজি, মা ছাড়া দুনিয়ার মায়ের হুকুম ছাড়া আমি এক কাজ করতে পারবো না, এই জন্য কথাটা বলতেছিলাম, এই কথা বলতে যে হঠাৎ করে আব্বা মার দিকে আলোচনায় চলে গিয়েছিলাম, কোথায় রাখলাম, আবার যদি পাই সময় আমরা গায়ে চলে যাব, মুসলমান শুনে নেন, আমার ভাইয়েরা মূসা আলাইহিস সালাম বলে আমার আল্লাহ আমি হইলাম একজন নবী এই জামানার পয়গম্বর, আমার অন্তকালের পরে আমার জান্নাতের মধ্যে কে থাকবে আমি একটু জানতে চাই, আমার আল্লাহ বলে মোসারে তুমি কি জানো না
তুমি অন্তকালের পরে তোমাকে জান্নাত দেওয়া হবে ঠিকই, তবে তোমার জান্নাতের মধ্যে একজন গরুর গোশত বিক্রেওয়ালা কসায় তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলো মারহাবা। গরুর গোশত বিক্রি করে মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে বলে আল্লাহ কি শুনাইলাম, আমি হলাম এই জামানার পয়গম্বর, আমি মুসা আলাইহিস সালাম, আমার সাথে দিবা একজন নবীকে দিবা, আল্লাহ আমার জান্নাতের মধ্যে তুমি একজন গরুর গোশত বিক্রেওয়ালা কষাইরে দিবা। আল্লাহ এটা কেমনে হয়? আমার আল্লাহ কয় মোসারে, তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে আল্লাহ দেখতেও চাই শুনতেও চাই। বলে তাহলে চলে যাবে আগামী দিন বিনোদপুর টাউনের মধ্যে। কথার কথা বলতেছি, বোঝানোর জন্য বলতেছি, আবার ভেজাল বাঁধায় না, কারণ মুসা নবী তার বিনোদপুর আসে নাই, শুধু বোঝানোর জন্য বলে যায় বা মাগুরার টাউনে চলে যাও, যা দেখবো অমুক ব্যক্তি গোশত বিক্রি করে। মুসা নবী আস্তে আস্তে চলে গেলেন, যা দেখে বিশাল একটা গরু জবাই করলেন, গরুটা জবাই করিয়া কি করলেন, গরুটা জবাই করিয়া শুনলেন, শুনলেন কলিজা বাইর করলেন, সুন্দর কিছু গোস্ত রাখলেন, ইটা কেটে সুন্দরভাবে একটা কিসের মধ্যে, কাপড়ের মধ্যে মুড়াইয়া লুকায়া রাখলেন। মুসা নবী কাল্লা, একে তো হলো কষাই, তারপরে গোস্ত চোর, ওই চোরের লগে তুমি আমারে জান্নাতে দিবাল লাগলেন। এবার কষাই গোস্ত বিক্রি করলেন, বাজারে বিক্রি করিয়ে এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি আসলেন। বাড়ি আসিয়া গোস্তগুলো আবার খুব সুন্দরভাবে ধুইলেন, ধুইয়া পাতিলের মধ্যে দিয়ে রান্না করলেন, রান্না করিয়া ঠান্ডা হওয়ার জন্য উঠায় রাখিয়া দৌড়ে ঘরের মধ্যে গেলেন। যা দেখে ঘরের মধ্যে জনম দুঃখিনী মা শুয়ে আসে, মায়ের মাসি ভ্যান ভ্যান করে, মা পায়খানা প্রস্রাব করে বিছানা নষ্ট করে ফেলেছে, যায় মায়ের মুখের মধ্যে একটা সুমা দিয়ে কয়, মা রে আমার মাফ করে দিও, আমি আসতে পারি না, সারাদিন তোমার খবর নিতে পারি নাই গো মা। মায়ের পায়খানা পোশাক গুলো মুছাইলেন, দুয়াইলেন, গোসল করাইলেন, মায়ের পায়খানা ফেলাইয়া কাপড় বদলাইয়া মাকে বুকের মধ্যে নিয়ে সুমা দেয় কয়, মা রে আমি কষাই, সারাদিন তোর খবর নিতে পারি নাই, সারাদিন তোমার খেয়াল করতে পারি নাই, মা তুমি আমারে ক্ষমা করে দিও। এবার কোলের মধ্যে উঠায় কষায়ের গোস্তগুলো খাওয়াইতে লাগলেন, ওই যে গোস্তগুলো পাকাইলে এনে এগুলো প্যাট ভরে খাওয়াইলেন মাকে, মাকে গোস্ত খাওয়ায় বলে, মা সারাদিন গোস্ত কেটেছি, গায়ের ভিতর রক্ত লেগে আছে, মা গো আমি গোসল করতে পারি নাই, তুমি একটু বিশ্রাম নাও, আমি গোসল করে আসি, গা ধুয়ে আসি। মাকে দুলনার মধ্যে শুয়া দিয়া বা একটা খাটের মধ্যে বা কোথাও শুয়া দিয়া চলে গেলেন কষায়, চলে গেলেন গোসল করতে। আর বসান কষার মা আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমার আল্লাহ, আমার কষার উপরে আমি খুশি হয়েছি, আমি জানি এই জামানার নবী মুসা আলাইহিস সালাম হলো এই জামানার নবী, আল্লাহ তোমার জান্নাত আছে আমি মানি, আমার জন্য আমি জান্নাত চাই না, তুমি যেখানে দিবা সেখানেই যাইতে রাজি, আমার কলিজার টুকরা কষা, সারাদিন গরুর গোশত বিক্রি করে, আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি তুমি এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিয়ে দিব, আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না, এই জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কষাইরে তুমি জান্নাতের মধ্যে দিয়ে দিবা গো আল্লাহ। এই মায়ের দোয়া, আমার আল্লাহ ডাকতে বলো মুসা, ও মুসা, জনম দুঃখিনী মা হাত উঠায় দিছে, বলো আমি কি করব? মুসা নবী ডাকতে বলে, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার এমনি মাফ করে দিবেন, এমন একজন মায়ের প্রেমিককে নিয়া, এমন একজন মায়ের ভক্তকে নিয়া আমি মুসা জান্নাতের মধ্যে যাব, আমার জন্য আমি ধন্য, আমি পূর্ণ, এমন একজন মায়ের প্রেমিককে নিয়া আমি মুসা ওই জান্নাতের মধ্যে থাকবো, আমার জীবন ধন্য। মুসা নবী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার মা নাই, আল্লাহ আমি এতিম, মাকে আমি সেবা করতে আমি এরকম যত্ন করতে পারলাম না, মাকে আমি বাবাকে আমি এরকম সেবা করতে পারলাম না, আল্লাহ গো তবু একজন মায়ের প্রেমিককে নিয়ে জান্নাতে থাকব, আমি মুসার জীবন ধন্য। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি বাবা,
মায়ের সেবা করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো, মা বাবার সেবা করো। এই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলা না, দাঁত যখন পড়ে যাবে। রাজু ভাইয়ের দোকানে গোস্ত কিনতাইছিয়া কলিজার গোস্ত দেখিয়া পরান্ডা চড়াইয়া যাবে, সিনার গোস্ত দেখিয়া মন চাবে খাইতে, কিন্তু দাঁত নাই। যদি দাঁত থাকতো মুসলমান, আমরা মর্ম বুঝতেছি না রে মুসলমান, যখন থাকবে না তখন বুঝবো। আমাদের আব্বা মা যাদের জীবিত আছে, তোদের পায়ে হাত ধরে বলে যায়, পৃথিবীর মধ্যে বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, কালা বউ পড়ে গিয়ে মরে গেলে কটা বউ পাওয়া যাবে, যদি বাড়ি বউ চলে যায় বাজারে লম্বা বউ পাওয়া যাবে, লম্বা বউ চলে গেলে খাইটে খাটো খাটো বউ পাওয়া যাবে, কিন্তু জনম দুঃখিনী মা একবার যদি মারা যায়, বাবা যদি একবার দুনিয়া থেকে চলে যায়, এমন নিয়ামত পৃথিবীর কোথাও পাবি না। ওই জান্নাতের চাবি তোর মায়ের হাতে, জোরে বলেন ঠিক কি না? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। দশ মাস দশ দিন মা গো রেখেছো গর্বে, কত কষ্টে লালন পালন করেছো আমারে, দশ মাস দশ দিন মা গো রেখেছো গর্বে, কত কষ্টে লালন পালন করেছো আমারে, তোমার দুধের ঋণ শোধ হবে না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। তোমার রাজিতে রাজি নবীজি যে রাজি হবে মোর মাওলাই, তোমার রাজিতে রাজি নবীজে রাজি হবে মাওলাই, তোমার সন্তোষে আল্লাহ সন্তোষে, তোমার সন্তোষে আল্লাহ সন্তোষে, দেখো গো তোমারই কদম তলায়, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। রেখো গো মা তুমি চির জীবন, রেখো গো মা তুমি চির জীবন, বুকের মাঝে দূরে রেখো না কখনো গো মা, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহুম্মা, আই হাই দেখবার সাড়ে একটা বেজে গেছে ভাই, আলোচনা এখনো শুরু করি নাই, কেবে মাত্র আব্বা মার কথা বইলা কোথায় যে আলো যাবো, আলোচনা কত তরিকাতের আলোচনা রয়েছে, শরিয়াতের আলোচনা রয়েছে, আমি তো বারোটায় শেষ করার কথা, কিন্তু রাত যে একটা বাজে গেছে আপনারাও ভালোবেসে বসে রয়েছেন, আমিও গড়ি সামলেছে খেয়াল করিনি।